সালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ, দেখুন চলে এলাম আজকে আমরা শিমুলমুল। যে শিমুলমুলের কথা আমি মাঝে মাঝে আপনাদের বলি, এই যে দেখুন শিমুলমুল, এই বিরাট প্লট জুড়ে সম্পূর্ণটাই এই শিমুলের বাগান করা হয়েছে। এই শিমুলমুলগুলা মানুষের অনেক অনেক কাজ করে, অনেক মানুষের শরীর কষা হয়ে থাকে, শরীর ঠান্ডা করার জন্য, অনেকের আছে পেটের সমস্যা, পেটের সমস্যা দূর করার জন্য, গ্যাসের সমস্যা দূর করার জন্য, এবং সর্বোপরি হালুয়া তৈরি করার জন্য, মানুষের সমস্যার জন্য যে হালুয়া তৈরি করা হয়, হালুয়া তৈরির প্রধান উপকরণের মধ্যে এটা একটি উপকরণ। আমি আপনাদের দেখাচ্ছি যে যদিও এটা ছোট গাছ, এই শেকড়টা কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই ভালো একটা জিনিস, যা সরাসরি ভাবে কাঁচাই খাওয়া যায়। দেখুন ছবি তুলি, এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম, এটা যদি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নেওয়া যায়, যেহেতু আমাদের আশেপাশে পানি নেই, এই যে এভাবে যদি একটু সাবধানের সাথে পরিষ্কার মানে ছিঁড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা অনায়াসে খাওয়া যায় এবং যে কোনো মানুষ যে কোনো সময় খেতে পারেন, কোনো সাইড এফেক্ট নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই যে খুব সুস্বাদু জিনিস, কিন্তু আমার তো মনে হয় যে মাঝে মাঝে পেলে মাঝে মাঝে এটা নিয়মিত খাবো, কিন্তু হাতের নাগালে পাই না, যার কারণে হয়তো নিয়মিত খাওয়া হয় না। অনেক বড় বড় প্রজেক্ট করে এই ধরনের জিনিসগুলো আশেপাশে বিক্রি হয়, সত্যি খুব সুন্দর। যদি কখনো এরকম বাগান পান বা করতে পারেন, তাহলে তার নিঃসন্দেহে উপকার হবেই। পাশাপাশি আমি বাগানের মালিকের সাথে কথা বলে দিচ্ছি, আসলে আপনার 1-2 লক্ষ টাকা এরকম আয় আসে, লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট এরকম আশেপাশে। এই যে এগুলো দেখে দেখেন, এরিয়াটা দেখেন চার সাইডে, এগুলো পুরোটাই ছিল এরকম বিশাল বড়। 1 বছর বয়সে এগুলো ধীরে 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 বিক্রির উপযোগী হয়। তখন দেখলেন এই হচ্ছে অরিজিনাল শিমুলমুল, এটা কিন্তু চাষ হয়, এটা এমন নয় যে এটা হচ্ছে উপকার ছাড়া, কারণ এত উপকারিতা এবং ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে যে এরকম বিশাল বিশাল প্রজেক্ট করে মানে ব্যবসা করতেছে, এবং আমি সেটা দেখানোর জন্য আপনাদের সামনে আজকে আসলাম। এই হচ্ছে গাছ, দেখুন অনেক বড় জায়গা, এটা প্রায় 1 বিঘা জমির উপরে, এটা 1 বিঘা জমির উপরে, এর পাশে পাশে অনেক কিছু ছিল, এখানে কয়েক বিঘা জমির উপরে বড় প্রজেক্ট ছিল, এই গাছগুলো একসময় কেটে ফেলেছে। তো এই হলো গাছ, এগুলো 1 বছর বয়স যখন হয় তখন এর মূলগুলো আরও মোটা এবং সুন্দর, মানে কাজের মতো উপকারী হওয়ার মতো বয়স হতে 1 বছর সময় লাগে। এটা বয়স মোটামুটি 6-7 মাস, আরও প্রায় 4-5 মাস পরে এটা আপনার হচ্ছে তোলার উপযোগী হবে, তারপরে এগুলো তুলে বিভিন্ন বাজারে বিক্রি হবে এবং যারা পাইকারি খরিদ্দার সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরেও পর্যন্ত এগুলো রপ্তানি হয়, এগুলো নিয়ে ঔষধ হিসেবে তৈরি করা হবে। ধন্যবাদ সকল বন্ধুকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।